कुछ भी करती रहती है। बोल दे बे। तो टाटा। हेलो বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো দেখো, প্রতিদিনের একঘেয়েমিটাকে আজকে একটু বাদ রেখে সন্ধ্যাবেলায় চলে এসেছি একটা জায়গায়। জায়গা বলতে কি, এটা হলো আমাদের জলপাইগুড়ির একটি অন্যতম রেস্টুরেন্ট বলতে পারো বা টি ক্যাফেও বলতে পারো। তো এটা আমার এখনো অবধি ট্রাই করা হয়নি, এখানে আসা হয়নি। তো ভাবছিলাম কি করবো কি করবো, এই যে আমার বান্ধবী যে ক্যামেরাটা ধরে আছে এখন, ও বললো চল বেরোবি। তো আমরা বেরিয়ে পড়েছি, এখানে এসেছি। এখানে একটা বিষাক্ত আছে, সেই বিষাক্তটাকে আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে শুধু খেয়ে দিয়ে গল্প করে চলে আসি, কিন্তু এটা কিন্তু তা নয়। একটু ঘোড়া ক্যামেরাটা ওরা দেখো, এই দেখো এখানে আছে বিপুল পরিমাণে বইয়ের সম্ভার। শুধু যে বইয়ের সম্ভার তা না, এখানে অনেকটাই স্পেস আছে যেগুলোতে কি সব বাচ্চারা খেলাধুলো করতে খুব ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো। তোমাদের প্রায় ছবি টবি দেওয়া হয়েছে? না না না, ওটা ক্রিস্পি ফ্রাইড চিকেন। মনে করা যায় যে আমি আছি, আমি এখনো পুরোপুরি যাইনি। শুয়ে পড়িসটা তাহলেই হবে, ওটা বসার জায়গা। Thank you.
এখানে বসতে হয় না বাবা, হয়তো হয়ে গেছে আর না দেরি হয়েছে। ডায়মন্ডের উপর, এটা ডায়মন্ড। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা আবার ডায়মন্ড দেখতে আসবো, চল। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। হাই গাইস, এখন বাড়ি ফেরার পালা, কিন্তু দেখো ও কিছুতেই যেতে যাচ্ছে না। চলো মাম্মা, আচ্ছা তাহলে ও থাকুক, আমরা যাই। ঠিক আছে চলো, ওকে রেখে আমরা চলে যাচ্ছি, পটলগুড়ি আসুক। হ্যাঁ আচ্ছা, এই যে এখন দুপুরে রেডি হয়ে গেছে, টাটা। এখন বাড়ি যাওয়ার পালা, এখন চলেছি বাড়ির পথে। খুব মজা করেছি কিন্তু ওদেরকে নিয়ে। চলো পাখি দেখি, চলো পাখি দেখি, এখানে কতগুলো পাখি আছে, ওকে একটু পাখিগুলো দেখিয়ে নিয়ে যাই। চলো পাখি দেখবে, চলো না না একটু পাখি দেখতে আসে যাওয়ার সময়। হয়েছে না না, আয় আয় না, ওরা এখন ঘুমাবে। মামা ও ঘুমাবে এখন, চলো আমি চলে গেলাম। মেকআপ করে, আচ্ছা বাড়ি থেকে। এই দেখো যেহেতু রেস্টুরেন্টটা আমাদের বাড়ির পাশেই, তাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। কিন্তু এবার মেয়ের হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, বলছে মা নাম 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 পারছি না। দেখো কি অবস্থা, এবার মেয়ে বায়না ধরছে, কোলে করে যাবে। এবার কোলে করে কি আর যাওয়া যায় এতটা রাস্তা নিয়ে? ওই দেখো ও বলছে বায়না করছে, ও একদম হাঁপিয়ে গেছি, ওকে নিয়ে পারছি না। আমার নামও এবার সত্যি যা আনন্দ করলাম না, চলে আসছি কিন্তু ও নামছে না কোল থেকে। ও নাম নাম নাম, এত বড় মেয়ে করে ওঠে, ছি ছি ছি। এই দেখো ওকে বুঝিয়ে সুজিয়ে এই যে নিচে নামিয়েছি, কি সুন্দর। এই দেখ যারা বড় মেয়ে তারা হেঁটে হেঁটে যায়, তারাই কোলে ওঠে, যারা বেবি তারা কোলে ওঠে। হ্যাঁ যারা বড় তারা হচ্ছে হেঁটে হেঁটে যায়, বড়রা হাত ধরে না। কিন্তু রাস্তায় পড়ে গেলে তখন কি হয়, ওই দেখ গাড়ি আসছে, আমার গাড়ি আসছে, গাড়ি আসছে। দেখো ঠিক আছে, পড়ে গেলে কিন্তু আমি জানি না। আচ্ছা ওকে নিয়ে আর আমি ভিডিও করতে পারছি না, আমি বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। এই যে অন্ধকার এখানে, দাঁড়াও আমরা বাড়িতে গিয়ে কথা বলছি বাকি কথা। আমরা বাড়ির সামনে চলে এসেছি প্রায়, দেখতেই পাচ্ছ বাড়ি। এই যে দেখো, এই জাস্ট ঘরে এসেছি, এসে এখনো জামা কাপড় চেঞ্জ করিনি, ভাবলাম যে আগে এই ব্লগটাকে শেষ করি। ইস মামাম করিস না, এগুলো দেখো তো কি অত্যাচার, ওর কিচ্ছু নেই ব্যাগে বাবা। কি পার্স, ও পার্সও চিনে গেছে আজকাল। এসব এখনকার বাচ্চাদেরকে নিয়ে না এত সমস্যা, ওরা সব জানে, সব বোঝে, সব ছেলে। মামা খুলিস না, এই দেখো খুলবি। আচ্ছা ঠিক আছে খোল, কিন্তু দুষ্টামি করিস না। আচ্ছা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওদের সার্ভিস ভালোই, থ্যাংক ইউ। কি আমার আমার 10 টাকা ভাড়া, ও আমাকে 10 টাকা ভাড়া দিচ্ছে। দেখো 10 টাকা ভাড়া দিস না বাবা, বেশি টাকা দে। এরকম মাঝে মধ্যে হুট করে একটু প্ল্যান করে, মানে বিনা প্ল্যানে বেরোতে বেশ ভালোই লাগে। সবারই জীবনে মানে একঘেয়েমিটা কাটানোর জন্য আমার মনে হয় এগুলো খুব দরকার। তো যাই হোক, আজকের সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো, তার জন্য এখান থেকে জানাই সুপ্রিয়াকে একটা বড় থ্যাঙ্কস, যে ওই ফোন করে বললো যে বেরোবি নাকি চল, ও না বললে বেরোতে পারতাম না। এটা হুট করে প্ল্যান হয়ে গেল। এই সময় মেয়ে দেখো কি অত্যাচার, সব টাকা পয়সা নিয়ে খুলে বের করে বসে পড়ছে। হ্যাঁ ভাড়া দেবেন, দেন আমাকে ভাড়া দিচ্ছে।
যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা প্লিজ জানিও। আর যারা যারা আমাদের জলপাইগুড়ির আশেপাশে আছো এবং যারা এই বৈঠকখানে এখনো আসোনি, তাদেরকে বলছি একবার এসে একটু ঘুরে যেও, খুব ভালো লাগবে। এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো। আমি তো খেতে পারিনি, আমার নিরামিষ ছিল, ভেজ ছিল, তো আমার মেয়ে খেয়েছে। দেখেই মনে হচ্ছিল বেশ টেস্টি খেতে, খুব টেস্টি। ভাবলাম না ঠিক আছে, আমার এই নিরামিষের দিনটা শেষ হোক, আমিও একদিন গিয়ে ননভেজ খেয়ে আসবো। তোমরা যারা যারা গিয়েছো এখানে আমার লোকাল এরিয়ায়, যারা যারা আছো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন এখানে, প্রচণ্ড টায়ার্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো, আর দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর একটা কথা যাওয়ার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো খুব ধন্যবাদ, আর যারা যারা করোনি চট জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনের দিনেই আসছে আমার মেয়েকে নিয়ে একটি দারুণ মজাদার ব্লগ। তো সেটা দেখার জন্য তোমরা প্রস্তুত হও, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, বাই।